দিন ওখানে খুব সুনামের সহিত ভারতীয় টিম খেলছিল। লাগে তাহলে বিজেপির পাঁচজন কর্মীর গায়ে আঘাত লাগবে, এই শপথ নিতে হবে। আগামীকাল দিনহাটার ভেটাগুড়িতে বন্ধ হয়ে থাকা দুটি তৃণমূল পার্টি অফিস খোলা হবে এবং সেই প্রেক্ষাপটে শীতলকুচির সভা থেকে এই হুঙ্কার দিয়েছেন উদয়ন গুহ। শীতলকুচির সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঠিক কি বলেছেন আপনাদের সামনে রাখবো। শুধু বিজেপি তাড়ালে হবে না, ওই ভেটাগুড়ির ডাকাত তাকেও তাড়াতে হবে। যে ডাকাত সোনার দোকানে ডাকাতি করে, যে ডাকাত চ্যালেঞ্জ করে বলছি আজকে আমাদের এখানকার যিনি এমপি তিনি একটা সময় ঘুটঘুটি খেলা পরিচালনা করতেন, তার মধ্যে দিয়ে গ্রামের কৃষকের সর্বনাশ করতেন, সেই মানুষটা আজকে এমপি, একে হাঁটাতে হবে। প্রায় এক বছরের উপরে ভেটাগুড়ি ওয়ান ভেটাগুড়ি টু, আমরা সরকারি দল ক্ষমতায় আছি, তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ। আগামীকাল সকাল 10টায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে দুটো পার্টি অফিস খুলব, কর্মীদের সেখানে বসাব। যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয় তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস আস্ত না থাকে, সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে নিতে হবে। ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে প্রত্যেকটা কর্মীর জন্য 5টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। সৌমিকবাবু, আপনি শুনলেন শীতলকুচির সভা থেকে উদয়ন গুহ স্পষ্টতই যে বার্তা দিয়েছেন, এক, কোনো তৃণমূল কর্মীর গায়ে আঘাত লাগলে বিজেপির পাঁচজন কর্মীর গায়ে আঘাত লাগবে, এই শপথ নিতে তিনি বলছেন দলীয় নেতা কর্মীদের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বন্ধ হয়ে থাকা দুটি পার্টি অফিস যা আগামীকাল খোলা হবে, তা যদি ভাঙা হয় তাহলে কোচবিহার জেলাতে বিজেপির একটিও পার্টি অফিস থাকবে না, এই হুঙ্কারও তিনি দিলেন। এইসব ব্যাপারে কথা বলা অত্যন্ত বিপজ্জনক, কারণ ঠিক কার উদ্দেশ্যে বলছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কারণ দিকে দিকে তো তৃণমূল কংগ্রেসকে খুন করছে, তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, এখন ওখানে ওরই পাল্টা গোষ্ঠী আবার ওকে আক্রমণ করবে কিনা জানা নেই। তবে বামফ্রন্টের যুগের সমস্ত অমৃতরস পান করে তিনি যেভাবে তৃণমূলের ভয়ে বামপন্থী থেকে তৃণমূলই হয়ে গেলেন, তিনি যে কত বড় বীরপুরুষ সেটা ওখানকার মানুষ জানে। পুলিশ সঙ্গে আছে, তৃণমূল সঙ্গে আছে, হুমকি চলছে, ওটা চলবে আরো কয়েক মাস, 2026-এর আগেই দেখবেন ও মিউজিয়ামে চলে গেছে, মানুষ ওকে দেখাবে এই সেই লোকটা ভাঙা পড়ার কথা বলতে না, যে অবস্থা দেখুন, ঠিক যেভাবে তৃণমূল করে দিয়েছিল ওনাকে, তো সেই অবস্থাই হবে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।